2021 সালে এই দিনেই বোলপুরের লালমাটি আরও লাল হয়েছিল রাজনৈতিক হিংসায়। দুবছর পর দোসরা মে ভোট পরবর্তী হিংসার তদন্ত মামলায় বীরভূমে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। বোলপুরের দুই তৃণমূল নেতা রঘুনাথ দে এবং ওমর শেখকে সমন পাঠিয়েছে সিবিআই। উল্লেখ্য, এই ওমর শেখ জেলবন্দী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই খবর। সিবিআই এর অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহৃত বিশ্বভারতীর পূর্বপল্লী গেস্ট হাউসে এসেছেন ওই আধিকারিকরা। সেখানেই ডেকে পাঠানো হয়েছে বীরভূমের ওই দুই দাপুটা তৃণমূল নেতাকে।